আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা পিঠা দেখাবো। পিঠাটা হলো নাটাই পিঠা বলে, আমাদের ছোটবেলা মায়েরা বানায় খাওয়াইতো। আজকাল তো সবাই মেশিনে বানায়, আমি হাতে বানাই দেখাবো। এই যে এখানে চাইল আছে, এই চাইল আমি রাত্রে ভিজায় রাখছি। সেই চাল মনে করে এইভাবে রাত্রে ভিজায় রাখা, তারপর ব্লেন্ডারে গোলাটা এই যে এইরকম করে নিতে হবে। দেখো এই যে এই এই ইয়া এই যে এইভাবে আমি তিনটা দুইটা কালার করে রাখছি এই চাইলের, আর একটা সাদা বানাবো। দেখো এই চাল ভিজাইয়া তারপরে পিঠাটা বানাবো, তারপরে শুকাইলে তারপর তেলে ভাজা খাইতে হয়। আমি কিছু লই না, শুধু আতপ চাল এটাই। দেখো আমি এখন হলুদ দিব, গোলাটা এইভাবে করে নিবা তোমরা, ব্লেন্ডারে করছি। দেখো এটা লবণও লাগবে না। নাটাই পিঠা বলে দিলাম, দেখো আমার পিঠা গুলো সব হয়ে গেছে। সবটি পিঠা বানাই নিলাম, কতগুলো পিঠা আমাদের দেখাই আমি। দেখো এখন রোদে শুকাইতে হবে। দেখো এটি রোদে শুকাইয়া তারপরে মশমশা করে তেলে ভাজা খাইতে হবে। আমি সাদা সাদা বানাইছি। দেখো কতগুলো পিঠা আমার। এই পিঠাগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।